চীন রাশিয়া ইরান পাকিস্তান ও তুরস্কের জোট বাস্তবে রূপ নিচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অবিসংবাদিত বৈশ্বিক শক্তি হয়ে দাঁড়িয়েছে তবে অর্থনৈতিক ও সামরিকভাবে উভয় ক্ষেত্রেই চীনের উত্থান দেশটিকে আমেরিকার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে চীন আমেরিকার উপেক্ষা বা হুমকির শিকার দেশগুলোর সাথে তার সম্পর্ক জোরদার করে চলেছে চীন রাশিয়া ইরান পাকিস্তান এবং তুরস্কের একটি নতুন সোনার আংটি ক্রমশ বাস্তবতায় রূপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে দূরে ঠেলে চীনকে কাছাকাছি টানছে এই সমস্ত দেশ চীনের আরও কাছাকাছি আসতে চলেছে এ কারণে কাউকে অবাক করে দেওয়া উচিত নয় আমেরিকা রাশিয়া ও ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের অর্থনীতি ও মুদ্রাকে ক্ষতিগ্রস্ত করেছে জাতিসংঘের চিহ্নিত সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার জন্য পাকিস্তানকেও আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক মিত্র কারণ তারা দুজনই সদস্য তবে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক আমেরিকা থেকে দূরে সরে গেছে এমনকি রাশিয়ার সাথে ক্ষেপণাস্ত্র কেনার জন্য একটি চুক্তিও সই করেছে ঘনিষ্ঠ সম্পর্ক এবং অন্যান্য সুবিধার পরিবর্তে এই দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনকে গভীর প্রয়োজন রয়েছে চীন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রাশিয়া ইরান পাকিস্তান ও তুরস্ককে রাজনৈতিক সমর্থনও দিয়ে আসছে এই মাসের গোড়ার দিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে ইরানের উপর অস্ত্র নিষিদ্ধকরণ বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছিল তখন চীন এই পদক্ষেপের বিরোধিতা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র কোভিড নাইন্টিন মহামারী এবং রেকর্ড উচ্চ বেকারত্বের সাথে লড়াই করছে তথাকথিত সোনার আংটি দেশ ওয়াশিংটনে পটশট নিচ্ছে তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান এমনকি বলেছেন যে মার্কিন আধিপত্য একটি বিশ্ব ব্যবস্থার অংশ চীন ইরান পাকিস্তান রাশিয়া এবং তুরস্ককে বিয়ারআইতে একটি দল করে তোলে চিন্তার উচ্চভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর মাধ্যমে এই প্রতিটি দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে এটি পাকিস্তানে আনুমানিক চল্লিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এটি রাশিয়ার সাথে দুশো সত্তর বিলিয়ন ডলারের তেল চুক্তিতে স্বাক্ষর করেছে চীন পঁচিশ বছরের সময়কালে ইরানের প্রায় চারশো বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে বলেও জানা গেছে বিনিয়োগ হবে পেট্রোলিয়াম অবকাঠামো বিমানবন্দর রেলপথ ব্যাংকিং এবং টেলিকমে এই সপ্তাহের শুরুতে তেহরান ঘোষণা করেছিল যে কৌশলগত বন্দরের জন্য সাথে অংশীদার হয়েছে এটি ইরানকে অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে পরিণত করবে চীনকে তুরস্কের মাধ্যমে ইউরোপের সাথে সংযুক্ত করবে বিনিময়ে ইরান ভারতে ছাড়ের দামে চীনকে তেল ও গ্যাস সরবরাহ করবে পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত সৈয়দ মোহাম্মদ আলী হুসেইনি একটি সোনার আংটি সত্যতা স্বীকার করে বলেছেন যাতে চীন রাশিয়া ইরান পাকিস্তান এবং তুরস্ক অন্তর্ভুক্ত রয়েছে এবং সোনার আংটি রূপ নিচ্ছে বলে মনে হচ্ছে ন্যাটোকে জবাব হঠাৎ পুতিনের নির্দেশে সামরিক মহড়া শুরু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আলাদা সামরিক মহড়া চালানোর জন্য রুশ সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি নিজ দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধ করার সক্ষমতা যাচাই করে দেখার জন্য পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে শুক্রবার এ মহড়া চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তাৎক্ষণিকভাবে সামরিক মহড়া শুরু হয়েছে এতে নৌ বিমান ও স্থলবাহিনী অংশগ্রহণ করছে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পাশাপাশি উত্তরাঞ্চলীয় নৌবহর এ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয় এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব দিমিত্রি মেদভেদেব বলেছিলেন করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন নেটো জোট সামরিক মহড়া চালিয়েছে এবং রাশিয়া নিশ্চিতভাবে এর উপযুক্ত জবাব দেবে লিবিয়ায় মিশর আমিরাতের কার্যক্রম অবৈধ জানালো এর দোকান আফ্রিকার দেশ মিশর ও সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রমের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান তিনি এসব কার্যক্রমকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন এর আগে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি রাজধানী কায়রোতে লিবিয়ার বেনগাজির উপজাতি নেতাদের সঙ্গে আলোচনা করেন এ তিনি লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত ও জিএনএস সরকারকে হুমকি দিয়ে বলেন আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে লিবিয়া ইস্যুতে মিশর চুপ করে বসে থাকবে না তবে এমন হুমকিকে যুদ্ধের উস্কানি হিসেবে দেখছে জিএনএস সরকার একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেছে উপজাতি গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে লিবিয়াকে আরও অস্থিতিশীল করতে চাইছে মিশর এরপরই তুর্কি প্রেসিডেন্ট এমন নিন্দা জানানোর ঘটনা ঘটল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে লিবিয়া যুদ্ধে দেশটির জিএনএস সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক দিকে মিশর আরব আমিরাত ও রাশিয়া এর শত্রুপক্ষ বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের দলকে সমর্থন দিচ্ছে লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করেন খলিফা হাফতার সম্প্রতি তুরস্ক জিএনএ সরকারের সমর্থনে লিবিয়ায় সেনা পাঠালে চাপের মুখে পড়ে বিদ্রোহীরা বেশ কিছু শহর পুনরায় দখলে সক্ষম হয় জিএনএ সরকার এ কারণে এই সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় বিদ্রোহী সরকার মিশরকে এ যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানায় এ প্রেক্ষিতে এরদুগান বলেন মিশর লিবিয়াতে প্রবেশ করলেও জিএনএ সহায়তা চালিয়ে যাবে তুরস্ক হাফতারকে সহায়তায় মিশর যেসব পদক্ষেপ নিচ্ছে তা সবই অবৈধ অপরদিকে তিনি আরব আমিরাতের আচরণকে দস্যুতার সঙ্গে তুলনা করেন পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনা স্থগিত করতে চান বেনিগান্তজ ইহুদিবাদী ইসরায়েলের হুবু প্রধানমন্ত্রী এবং বর্তমান জোট সরকারের অংশীদার জেনারেল বেনিগান্তজ ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্দান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা স্থগিত রাখার পক্ষে মত দিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ব্যাপারে গত পহেলা জুলাই থেকে মন্ত্রিসভায় আলোচনা শুরুর পরিকল্পনা ঘোষণা করেছিলেন কিন্তু ইসরায়েলের মন্ত্রিসভার মধ্যে সুস্পষ্ট মতবিরোধ থাকার কারণে ওই আলোচনা শুরু করা যায়নি গত মাসে ইসরায়েলের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা এবং বর্তমান যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনিগান্তজ বলেছিলেন ইসরায়েল যেহেতু করোনাভাইরাসের মহামারী মোকাবেলা করছে সে কারণে এখন ফিলিস্তিনি ভূখণ্ড অন্তর্ভুক্তকরণের পরিকল্পনা স্থগিত করা উচিত গতকাল শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভার দুজন সদস্য জানিয়েছেন বেনিগান্তজ এই মুহূর্তে চাইছেন যে ফিলিস্তিনি ভূখণ্ড অন্তর্ভুক্ত করার পরিকল্পনা স্থগিত করা হোক ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পরিবর্তে বরং ইহুদি বরং ইহুদি বসতি স্থাপনকারীদের পরিস্থিতির উন্নতি ঘটানোর পক্ষে মত দিয়েছেন গত এপ্রিল মাসে নেতানিয়াহ এবং বেনিগান্ত যৌথভাবে মন্ত্রিসভা গঠন করার বিষয়ে সমঝোতায় পৌঁছান সমঝোতা অনুযায়ী নেতানিয়াহু প্রথম আঠারো মাসের জন্য প্রধানমন্ত্রী হবেন এবং তিন বছরের সরকারে পরবর্তী আঠারো মাসের জন্য প্রধানমন্ত্রী থাকবেন বেনিগান্তজ ট্রাম্পের গোপন নির্দেশে ইরানের উপর সাইবার হামলা চালিয়েছে সিআইএ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন নির্দেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর সিরিজ সাইবার হামলা চালিয়েছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সিআইএর সাবেক কর্মকর্তার বরাত দিয়ে ইয়াহুনিউজ এ খবর দিয়েছে দু সালে চালানো ওই হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সিআইএকে গোপন নির্দেশ দেন ট্রাম্প সিআইএকে ইরানের উপর হামলার স্বাধীনতা দেন এবং হোয়াইট হাউসের অনুমোদন ছাড়াই যাতে সিআইএ ইরানের বিরুদ্ধে তাদের সাইবার অভিযান পরিচালনা করতে পারে সেই কর্তৃত্বও দেন ওবামা প্রশাসনের সময় ইরানের বিরুদ্ধে তৎপরতা চালানোর জন্য এর নানা বিধিনিষেধ ছিল ট্রাম্পের এই গোপন নির্দেশের ফলে তা দূর হয় সিআইএর সাবেক ওই কর্মকর্তা ইয়াহুন বলেন ট্রাম্প প্রশাসনের আমলে ইরানের বিরুদ্ধে সাইবার তৎপরতার ক্ষেত্রে খুবই আগ্রাসী নীতি গ্রহণ করা হয়েছে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধেও ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে অজুহাত খুঁজছে আমেরিকা জানালো চীন চীন বলেছে আমেরিকা জাতিসংঘের মাধ্যমে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে এমন কিছু অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে যেগুলোর কোনো ভিত্তি নেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াচুনিং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বক্তব্য প্রত্যাখ্যান করে শুক্রবার এ মন্তব্য করেন কম্পিও বৃহস্পতিবার বলেছিলেন আগামী আঠেরোই অক্টোবর ইরানের উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেলে তেহরানের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে বেইজিং এবং এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে তার এ বক্তব্যের জবাবে চুনিং বলেন মার্কিন প্রশাসন ভিত্তিহীন অজুহাত তুলে ইরানের উপর আরোপিত অস্ত্র নবায়ন করতে চায় তিনি বলেন পম্পেও এই বক্তব্যের মাধ্যমে ইরানের পরমাণু সমঝোতা অনুমোদন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া দু নম্বর প্রস্তাব লঙ্ঘনের অভিপ্রায় ব্যক্ত করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই প্রস্তাব বাস্তবায়নের আইনগত বাধ্যবাধকতার জন্য আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানান দু পনেরো সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী আঠেরোই অক্টোবর ইরানের উপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে রয়েছে কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠে পড়ে লেগেছে তবে রাশিয়া ও চীন আমেরিকার বিরোধিতা করে বলেছে নিরাপত্তা পরিষদে তারা এ সংক্রান্ত মার্কিন প্রচেষ্টা আটকে দেবে ব্রাজিলে করোনা সংক্রমণ স্থিতিশীল জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা বিপর্যস্ত দেশ ব্রাজিলে বর্তমানে সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রয়েছে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কথা বলেছে একই সঙ্গে সংস্থাটি সংক্রমণ রোধে এই সুযোগ কাজে লাগাতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য বিষয়ক প্রধান মাইকেল রায়ান ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বলেন ব্রাজিলে করোনা সংক্রমণ এখন আর যেমিতি হারে বাড়ছে না এটি স্থিতিশীল রয়েছে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই করোনায় বিপর্যস্ত দেশ ব্রাজিল দেশটিতে এ পর্যন্ত মারা গেছে প্রায় সাতাত্তর হাজার লোক এবং আক্রান্ত হয়েছে বিশ লাখেরও বেশি লোক দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের তথ্যে জানা গেছে চব্বিশ ঘন্টায় ব্রাজিলে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে আরও তেরোশো লোক কিন্তু রায়ান বলছেন সংক্রমণের গতি স্থিতিশীল তিনি বলেন এখন ব্রাজিলের জন্য সুযোগ সংক্রমণ কমিয়ে আনার এবং তিনি স্বীকার করেন যে দেশটি এ বিষয়ে একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ